А младе ще е само дивим ще поке нивне улне кето постава на чово. Апна дишта го шири жено туле дорчи. Тога апна шори жаве кубика пута са корчи. Ек, кова му дован друго моле на хатте ге. Рокар жено, сумай кал му чели шо. Нивне айр ману шири жено решим ба уста. Бина моле тики ша. Пошулак моле абашон. Та уста дишчит кала жено парад дугара. Дуи кар му кетре. Дурудрая хату хале. চিকিৎসা ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহ সামাজিক বেষ্টনের জন্য বরাদ্দ রাখা তিন বাজেটে পাট চিনি শিল্প পুনরুদ্ধার ও রক্ষার জন্য বরাদ্দ রাখা চার শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা সামাজিক সুরক্ষায় সুনির্দিষ্ট বরাদ্দ রাখা শিল্পখানা এলাকায় শ্রমজীবী হাসপাতাল শিশু যত্ন কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনে বরাদ্দ রাখা শ্রমজীবীদের সন্তানদের জন্য বিশেষ শিক্ষা স্কিম চালু করা অর্থ পাচারকারী ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে প্রাপ্ত অর্থ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা দুর্নীতি রোধে কালো টাকা সাদা করার সুযোগ না রেখে তা বাজেয়াপ্ত আদায় করে উৎপাদন খাতে বিনিয়োগ করার উদ্যোগ নেওয়া শ্রমজীবীদের জন্য সার্বজনীন পেনশন স্কিম চালু করা ফিরে আসা প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থান সহ পুনর্বাসনের জন্য বিশেষ বরাদ্দ বৃদ্ধি করা নয় কৃষিভিত্তিক শিল্প কর্মসংস্থান ভিত্তিক উন্নয়নে গুরুত্ব আরোপ করা আমরা মনে করি শ্রমজীবীদের জন্য বরাদ্দ দেশের অর্থনীতিকে যেমন শক্তিশালী করে শ্রমিকদের জীবনমান উন্নয়নে তেমনি ইতিবাচক ভূমিকা রাখে উৎপাদন যেমন গতি আনে শ্রমিকদের ক্রয় ক্ষমতা বাড়লে তা বাজারেও তেমন গতি সঞ্চার করে সামগ্রিক অর্থনীতির বিকাশের কথা বিবেচনা করে শ্রমিক এবং শ্রম খাতের বরাদ্দের বিষয়টি আপনি এবং আপনার মন্ত্রণালয় বিবেচনা করবেন বলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ প্রত্যাশা করে আমরা এই দাবি ওরা নিয়ে সামনে জানি না আমাদের নেতৃবৃন্দ কি করবে যে অবস্থা থাকে আপনাদের কাছে ক্ষমা চাই শ্রমিক আন্দোলন থেকে বিজয় করবে এই আন্দোলনের দরকার নাই ৮১ বছর বয়সে ৬৪ বছর শ্রমিক আন্দোলনে এইটা দেখতে আর ভালো লাগে না হইলে কিছু করি আর নাইলে মরি দুইটার একটা করেন কিছু আপনাদের সবাইকে ধন্যবাদ মালিক এবং সরকার এবং শ্রমিক মিলে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে বাংলাদেশের অর্থনীতির চাকাকে চালু রাখার ক্ষেত্রে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আসে কোত্থেকে এই শ্রমিকের টাকা থেকে তাহলে এই শ্রমিকের দায়িত্ব সরকারের এই শ্রমিকের দায়িত্ব মালিকের এই শ্রমিকের সামাজিক নিরাপত্তা রক্ষা করা আজকে যদি আমরা দেখি বাংলাদেশের ডলারের মূল্য ১০০ টাকায় চলে গেছে তার মানে কি ক্যাশ ডলার কোথাও পাওয়া যাচ্ছে না মানে আমাদের পণ্য রপ্তানি পণ্যর চেয়ে আমদানি পণ্য এত পরিমাণ বেড়ে গেছে যে সেখানে যেখানে সরকারের রেট হলো ৮৭ টাকা সেখানে ৯৭ টাকা দিয়ে সেখানে আমদানি করতে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম মানুষের যে মন্ত্রণালয় সেটা হচ্ছে শ্রম মন্ত্রণালয় ৬৮২ লক্ষ শ্রমজীবী মানুষ বাংলাদেশের লেবার ফোর্স সার্ভে অনুযায়ী ৬৮২ লক্ষ শ্রমজীবী মানুষ এর বাইরেও আরও অনেক মানুষ কাজে আছে যাদের নাম সরকারের খাতায় নাই কিন্তু ৬৮২ লক্ষ মানুষকে নিয়ে যে মন্ত্রণালয় কাজ করার কথা সেই শ্রম মন্ত্রণালয়ের জন্য গত বাজেটে বরাদ্দ ছিল ৩৫০ কোটি টাকা অন্যান্য মন্ত্রণালয়ের পান খাওয়ার পয়সাও নয় বাংলাদেশের ১৩২ লক্ষ মানুষ দেশের বাইরে কাজ করে এই করোনার সময় তারা ২৪ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে বলে বাংলাদেশ একটা দুর্দশার হাত থেকে বেঁচে গেছে